অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত তৃণমূল কংগ্রেস নেতা সমস্ত তৃণমূল কংগ্রেস প্রতিনিধি আটক হয়েছেন এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেস। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, দেখো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যেটা দাঁড়াচ্ছে, তৃণমূল কংগ্রেস সূত্র আমরা যেটা জানতে পারছি, ভেতরে যারা এই ধর্ণা আন্দোলন করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, যে সমস্ত সাংসদ বিধায়করা বা প্রতিনিধি দলের সদস্যরা, তাদের সবাইকে দিল্লি পুলিশ আটক করেছে বলে এই মুহূর্তে তৃণমূল দাবি করছে। তারা নিজেরাই জানাচ্ছে যে এই মুহূর্তে সবাইকে আটক করা হয়েছে। দেখো ছবি দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাদের নিয়ে যাওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ছবি দেখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতারা তাদের নিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, জি ২৪ ঘন্টার পর তো এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। দিল্লি পুলিশের প্রেজেন্ট ভ্যানে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্য তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শান্তনু সেন সবাইকে এই মুহূর্তে জিজ্ঞেস করা হয়েছে। নির্মলা হাসদা থেকে শুরু করে তুমি দেখতে পাচ্ছ প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই বাসায় রয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।